এই মুনাফিকরা আবার বন্ধ সমাজের মধ্যে মানুষের সুখ হরণ করে নেয়, আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর বুকে কোন মানুষ যদি কোন মানুষের কাছ থেকে এক বিঘা পরিমাণ জায়গা জোর করে দখল করে, কয় বিঘা? এক বিঘা পরিমাণ জায়গা যদি জোর করে দখল করে নেয়, কাল কিয়ামতের দিন ওই মুনাফিকের গলায়, ওই জালেমের গলায় সাতটা পৃথিবী মালা বানাইয়া ঝুলিয়ে দেওয়া হবে। কয়টা? আর কয়টা? একটা পৃথিবী এক অংশ এক কেজি মাঝে লইয়া ঘুরতে পারবেন না এক সপ্তাহ। এক কেজি মাটি যদি গলায় জুলাইয়া দেওয়া হয় রে, সইতে পারব না রে বন্দর কলা গাছি আর মানুষ কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা। কয়টা পৃথিবী? সাতটা পৃথিবী তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, এইটা নিয়ে তাকে চলতে হবে। এই রকম ভূমিদস্যু সমাজের মধ্যে আছে না নাই? এরা একদিকে হলো জালেম, আরেকদিকে হলো বন্ধু বড় মুনাফিক। দেখবেন এই মুনাফিকরা আরো কি করে, এইবারে ওইবারে ঝগড়া লাগছে, মুনাফিকের কিন্তু ঈদ লাগছে। কথা কয় না কেন? কয় যাই আগে আগে যাই, যেই পাটি গরম হই ওই পাটির কাছে যাই, একটা কপি খাই আই, কপি খাবে আর মিষ্টি মিষ্টি ওই পক্ষের কথা বলবে, ঠিক কিনা বলেন? বন্ধু কপি খাইয়া দেখবেন জন মজা লাগবে না, একটু তিতা তিতা লাগবো। এবার দৌড়ে চলে যাবে রংসাওয়ালার কাছে, ওই পাটির কাছে, ঠিক কিনা বলেন? ওই পাটির কাছে গিয়ে রংসা খাবে রে, এই রংসা খাইয়া মাঝখান দিয়ে দুই পাটির ঝগড়াটা অত্যন্ত চমৎকার ভাবে লাগাইয়া দিবে। এই মুনাফিক সে নিজের উপর নিজে জুলুম করলো। আপনারা দেখবেন ঝগড়া থেকে গিয়ে হয় মারামারি, কোনো কোনো হয় কেস মামলা হয়, কেস মামলার মাধ্যমে বাড়িঘর পর্যন্ত বিক্রি হয়, এটার জন্য দায়ী হবে বন্ধু ওই মুনাফিক, নষ্ট হয়ে যাবে সমাজের সুশৃঙ্খল পরিবেশ, ঠিক কিনা বলেন? এই রকম মুনাফিকি যারা করতেছেন তারা নিজের উপর নিজে জুলুম করতেছে। এই জালেমদের যখন বিপদ আসবে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখবে না, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার সাথে একমত না দ্বিমত? একমত। আলোচনা কি শুনবেন আরো? মুনাফিকের চরিত্র বড় ভয়ঙ্কর। আপনারা যদি দেখেন কোন মানুষ এই জায়গায় বলছে এক কথা, অন্য জায়গায় বলছে এক কথা, এই জায়গায় করে এক কাজ, অন্য জায়গায় গিয়ে দেখবেন আরেক কাজ করে, এই মুনাফিকদের সীমানাও পাড়া দিবেন না, এরা বেঈমান কাফের চাইতে বন্ধু ভয়ঙ্কর। আপনারা মনে রাখবেন, আমার দিকে তাকান, আপনারা মনে রাখবেন ঘুমন্ত মানুষকে জাগানো খুবই সহজ, কিন্তু বন্ধু সজাগ ব্যক্তি যদি ঘুমের অভিনয় করে রে, ওই ব্যক্তিকে কষিন কালেও জাগানো সম্ভব না, ঠিক কিনা বলেন? বেঈমান কি যদি ভালো করে বুঝান, বেঈমান ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের আইন বন্ধু মানবে, কিন্তু যেটা মুনাফিক ইসলামের সরদ দলে আছে সারা জীবন বর বুঝাইলো ফায়দা হবে না, এই বুঝ দিয়ে কোনোদিন হেদায়েতের পথে আসবে না। এই জন্য বলছি এই সমস্ত মুনাফিক থেকে আপনারা বেঁচে থাকবে, নাউজুবিল্লাহ কইতেন না। এবার আসেন আরেক ধরনের মুনাফিকের কথা বলবো। আরেক ধরনের মুনাফিক আছে সমাজে যারা নিজের উপর নিজে জুলুম করে। আমার আলোচনার হেডলাইন বিষয় হলো নিজের উপর নিজে জুলুম, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে দোজাহাম ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আরেক ধরনের মুনাফিককে দেখিয়ে দিয়েছেন তারা জাহান্নামে যাবে। দেখবেন দান সদকাও করবে, কি করবে? নামাজ পড়বে, মসজিদেও যাবে, জুব্বা দাড়ি টুপি পাগড়ি লাগাইয়াও ঘুরবে, এবং মানুষকেও সুযোগ পাইলে কষ্ট দিবে, আছে না নাই? নামাজও ঠিক, রোজাও ঠিক, মানুষকে গালি গালাজ করাও ঠিক, কথা কয় না বন্ধুরে আমার? আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন এক জনৈক ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ব্যক্তিটা দান সদকা করে, ইবাদত বন্দেগী করে, কিন্তু নবী তার ব্যবহার দ্বারা মানুষকে কষ্ট দেয়,
মানে ব্যবহার আচরণ দ্বারা মানুষকে কষ্ট দেয়। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন সে জাহান্নামী। আরেকজনের দিকে নজর দিলেন, দেখায় দিলেন ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি ইবাদত বন্দেগীও বেশি করতে পারে না, বেশি দান সদকাও করতে পারে না, কিন্তু তার ব্যবহারে মানুষ সন্তুষ্ট হয়, তার কলিজায় ঠান্ডা হয়ে যায় মানুষের তার ব্যবহারে। আল্লাহর হাবিব বলেছেন সে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো বন্ধু, নামাজ রোজা ইবাদত বন্দেগী শুধু করলে হবে না। ও বন্ধু, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে সৃষ্টির সেবার মাঝে, পাবো না কোথা খেয়াল খেলা তাসবিহ আর যায় নামাজে। কথা কি বুঝতে পেরেছেন? খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথা খেয়াল খেল্লা তাসবিহ আর যায় নামাজে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহটা এই জন্য বন্ধু বলতে বলেছি, আমাদের দেশে আমাদের মানুষ এখন বর্তমানে মানুষকে কষ্ট দিতে পারলে বেশি খুশি হয়। একটু আগে আমি মসজিদ সম্পর্কে বলতে চেয়েছিলাম, আমাদের সমাজের মধ্যে আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আছে মসজিদে বিভিন্ন কথা নিয়ে ঝগড়া হয়, মারামারি হয়, দলাদলি হয়, এগুলো শুধুমাত্র মুনাফিকদের কারণে হয়। কোন ইমানদার কোনদিন ঝগড়া লাগাইতে পারে না, ইমানদার পারে শুধু সঠিক কাজ করতে, সঠিক কথা বলতে। যারা সমাজের মধ্যে সরি মসজিদের মধ্যে এই মুনাফিকি করে ঝগড়া সৃষ্টি করবে, কি করবে? ঝগড়া সৃষ্টি করবে, মসজিদের সৌন্দর্য নষ্ট করবে, পবিত্রতা নষ্ট করবে। এই মুনাফিকদেরকে কাল কিয়ামতের দিন মাতাল জানোয়ার বানিয়ে দাঁড় করানো হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবার দেখবেন মুনাফিকরার গেট আপ থাকে অন্যরকম, ভাবসাব অন্যরকম থাকে, মনে হয় যে ওজনে 10 মণ, ঠিক কিনা বলেন? তো পাল্লির তুললে দেখায় 1 কেজিও না, এরকম না, ভাবে দেখা যায় কয় মন, প্রকৃত পক্ষে পাল্লাতে উঠাইলে দেখা যায় 1 কেজিও না, এরকম আছে না? কথা বলেন না কেন? আমার ওয়াজ হচ্ছে আমরা আমাদের নিজেদের উপর নিজেরা জুলুম করছি কেমনে সেটা বোঝাচ্ছি বন্ধু। এটাকে এক কথায় বলা হয় অহংকার, ঠিক কিনা বলেন? অহংকারী আছে না নাই? অহংকার শুধু একমাত্র সাজে আল্লাহর কার, কারণ আল্লাহ কি করবে না, মরবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষয় নাই, আল্লাহর কোনো বিনাশ নাই, কুল্লু মান আলাইহা ওয়াফান, সৃষ্টি সব ধ্বংস হবে কিন্তু আল্লাহ হবে না। এই জন্য আল্লাহর অহংকার সাজে আল্লাহর এই অহংকার যারা করলো তারা যেন আল্লাহর কুদরতি গায়ের চাদর ধরে টান দিল, যারা এই চাদর ধরে টান দে তাদের স্থান হলো বন্ধু জাহান্নাম। কিন্তু এই পৃথিবীর বুকে আমি আগে আপনাদেরকে বলেছি, মানুষকে সুন্দর করে বানাইছে, মানুষকে আল্লাহর মন মতো করে বন্ধু সৃষ্টি করেছে। এই হাদিস শরীফের মধ্যে সে যাদের অহংকার করবে, গেট আপ দেখাইবে, ভাব দেখাবে, কাল কিয়ামতের দিন ওই অহংকারীদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো করে দাঁড় করানো হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি বানানো হবে? ছোট্ট ছোট্ট পিঁপড়া বানানো হবে, অপমান তাদের চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলবে, কি করবে? অপমান তাদের চতুর্দিক দিয়ে বন্ধ ঘেরাও করে ফেলবে, আর বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে বন্ধ নিয়ে যাওয়া হবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। অহংকার করলাম, আত্মগরিমা করলাম, গেট আপ দেখালাম, এটা আমি আমার নিজের উপর বন্ধু নিজে জুলুম করলাম, ঠিক কিনা বলেন? আপনারা বলেন আমরা কি মুনাফিকি থেকে বেঁচে থাকবো নাকি মুনাফিকি করব? আপনারা একটা কথা মনে রাখবেন, মুনাফিকরা কথা দিয়ে কথা রাখে না, আমানত দিলে খেয়ানত করে ফেলে, ঠিক কিনা বলেন? কথা বলেন, মুনাফিকরা কথা এক কাজে আরেক, কথা কয় না কেন? এই সমস্ত লোকদের থেকে সাবধান, সাবধান। আমার জীবনে কত রঙের যে মুনাফিক, আপনি কালো মুনাফিক বলবেন আমি দেখাইতে পারবো, লাল মুনাফিক বলবেন দেখাইতে পারবো, হলুদ মুনাফিক বলবেন, তবে সবচেয়ে ভয়ঙ্কর হলো হলুদ মুনাফিক, কথা কয় না? সবচেয়ে ভয়ঙ্কর হলো কি মুনাফিক? হলুদ মুনাফিক। হলুদ দেখবেন কাঁচা হোক আর শুকনো হোক সব তরকারিতে লাগে, এই হলুদ মুনাফিকও দেখবেন সব জায়গায় ফিট, ঠিক কিনা বলেন? কথা কয় না কেন? হলুদ মুনাফিক কি সব জায়গায়? এই সমস্ত মুনাফিক থেকে আপনাদেরকে বেঁচে থাকতে হবে। আজকের করোনা জীবনেও আসতো না,
এই করোনা ডেল্টা ভেরিয়েন্ট ওমিক্রন জীবনও পৃথিবীতে আসতো না। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ঘন ঘন গজব আসবে। এই কিয়াম এই যে গজব গুলো এটা কিয়ামতের আলামত তো আপনারা জানেন না, এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। তখনকার মানুষের সকালে ঈমান থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে, বিকালে ঈমানদার থাকবে, সকালে আবার বেঈমান হয়ে বের হবে। সম্মানিত উপস্থিতি, মসজিদ গুলো চমৎকার থাকবে কিন্তু মুসল্লি থাকবে না, মসজিদে বয়ান হবে কিন্তু মুসল্লির হেদায়াত থাকবে না। ওই যে বললাম মুনাফিক, ইমানদার ইমাম সাহেবের বয়ান শুনবে ঠিকই, হাসি মুখে কথা বলবে ঠিকই, মসজিদ থেকে বের হইয়াই ইমাম সাহেবের বিরোধিতা শুরু করবে। আছে না কিছু এই সমস্ত মুনাফিক? এটি বড় ভয়ঙ্কর মুনাফিক। এগুলোকে কোনোদিন মসজিদের সভাপতি বানাবেন না, এদেরকে কোনোদিন মসজিদের সেক্রেটারি বানাবেন না, এদেরকে কোনোদিন মসজিদের মোতোয়াল্লি বানাবেন না, এদেরকে কোনোদিন মসজিদের কেশিয়ারও বানাবেন না। এই সমস্ত চরিত্রহীন মানুষ যখন আপনার, আর এখন বর্তমানে বললাম না, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের কমিটির লোক হলো অসভ্য, ইমান নাই, আকিদা নাই, আমল নাই, শুধু হলো মুনাফিকি করে, দালালি করে করে গরিবের বাড়িতে যায় খাবে কুরমা ফলাও, বড় লোকের বাড়িতে যায় খাবে কি কুরমা ফলাও। আছে না নাই? এই সমস্ত মুনাফিক থেকে খুব সাবধান, বেঁচে থাকবেন। তবে মুনাফিকদের উপর ওই যে একটু আগে ওয়াজ করলাম, আপনারা তো শুনছেন, এদের গজব কিন্তু দুনিয়াতেও আছে পরকালেও আছে, বাঁচার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, কোরআন শুধু পৃষ্ঠাগুলো থাকবে, পাতাগুলো থাকবে, কোরআনের আর মর্যাদা? আজকে দেখেন আপনাদের এই আপনাদের কলা গাছি এই ঘরে ঘরে যায় দেখেন কোরআন শরীফের উপর বালু পড়ে আছে, কোরআন শরীফের ইজ্জত নাই। আজকের এই করোনা এই জন্য আসছে, আপনাদের এই কলা গাছি আছে, বিয়ে বাড়িতে গান বাজেনি, বাজে না? আপনারা জানেন না, সত্য কথা বলবো, আমি যে মেডিকেল কলেজে জমা পড়াই, আমি যে মেডিকেল কলেজে জমা পড়াই, এই মেডিকেল কলেজে প্রায় আজকে দুই বছর, কয় বছর চলতেছে না, প্রায় দুই বছর, দুই বছরে আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে, মদিনা বলার সদকায় আমার মসজিদ কেবলা নুরানি রুহানি হজরে কারাম, আমি দুই বছরের মধ্যে আমার মসজিদের কোন মুসল্লির ঘরে আমি এক বেলা খাবার খাই নাই, আলহামদুলিল্লাহ কই দেন না, আরো জোরে বলেন, এক বেলা খাবার আমি খাই নাই। কারণ আমার অন্তরে ভয় হলো, এটা কি ইমানদার নাকি বেঈমান, নাকি ইহুদি নাসারার দালাল, নাকি এটা মুনাফিক, এটা তো আমি চিনি না, কি করি না, আমি চিনি সারা বছর, প্রতিদিন তিনবার করে মানুষ খাবার খায়, রুটি হোক আর ভাত হোক খায় না, কথা বলেন, আমি 359 দিন হালাল খাবার খাইলাম, একদিন একটু গোস্ত মাছের জন্য আমি আমার ঈমানকে বিক্রি করে দিব? আমি খাইতে গেলাম, আপনারা কিন্তু অন্যদিকে নেবেন না, আমার মনের কথা আমি বলছি, আমার খাবার খাইতে বসলাম, কিন্তু এই খাবারের টাকাটা মুনাফিকির টাকা, অথবা ঘোষের টাকা, অথবা চুরির টাকা, অথবা ডাকাতির টাকা, অথবা পিস্তল ঠেকিয়ে আনার টাকা, এরকম কি হতে পারে না? আমি তো সবাইকে সামনাসামনি সুন্দরে দেখি, কিন্তু তার মনের ঘরে কি আছে, মনে কি আছে সেটা কি আমি দেখি? রাতের অন্ধকারে কি করে সেটা কি আমি দেখি? এই জন্য আমার বড় ভয় যে এক বেলা আমি প্রয়োজনে উপাস থাকবো, তারপরেও যেখানে সন্দেহ আছে আমি একটা বেলা খাবার খাবো। তার আগে ছিলাম আমি বিশ্ব রোড মসজিদে, কুমিল্লা বিশ্ব রোডে শুধু জুমা পড়াইতাম, সেই মসজিদেরও সেম ঘটনা, আমি ওখানে প্রায় আর মসজিদ বানাইতে পারে না, প্রায় আমি 1.5 বছর ওখানে ছিলাম, আমি এক দিনের জন্য এক বেলার জন্য ওদের বাড়িতে আমি এক বেলা এক ভাত খাই নাই। কত বিয়ে, কত মুসলমানি, কত অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করেছি, কারো ঘরে আমি এক বেলা এক ভাত খাই নাই। আমি কমিটমেন্ট করেছি যতদিন বেঁচে থাকবো এই পৃথিবীতে, দিন দিন কিন্তু অসভ্যতা বেড়ে যাচ্ছে। আপনি কোন আমার দিকে তাকান, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন না মানুষ কত সুন্দর উপর দিয়ে, কিন্তু ভিতরে দেখা যায় যে নারীদেরকে ধর্ষণ করে, আছে না নাই? কথা বলেন না কেন? এই রকম অসভ্য লোকের ঘরে যদি কোনো ইমাম সাহেব ভাত খায়, সে কি ইমাম আছে? কথা বলেন, আছে? সম্মানিত উপস্থিতি, দিন দিন অসভ্যতা, নষ্ট চরিত্রের মানুষ, আপনারা শুনলে খুশি হবেন না রাগ হবেন জানি না, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার, রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন লোক ক্ষমতায় যাবে, কথা কয় না?
আজকে যেটা বলেছিলাম মসজিদে দেখেন চরিত্রহীন লোক সভাপতিত্ব করছে। আরে ভাই মসজিদের মতো বাইতুল্লাহর মতো পবিত্র জায়গায় আপনার একটা নষ্ট চরিত্রের ঘোষকুরমিয়ে সেক্রেটারি দায়িত্ব পালন করতেছে। মসজিদের মধ্যে সবচেয়ে নষ্ট চরিত্রের একজন মানুষ যাকে আমি একজন মেতরের চাইতে নিকৃষ্ট হিসাবে সমাজের মানুষ চিনে সেই সমাজের মেস মসজিদের কেশিয়ার আপনারা বলেন এর চেয়ে বড় দুঃখজনক কথা আর কি হতে পারে। এগুলোর জন্যই আজকের করোনা, এগুলোর জন্যই ডেল্টা ভ্যারিয়েন্ট, এগুলোর জন্যই ওমিক্রন আগামী দিনে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আমি আপনাদের বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, এই যুবকের দল, তোমরা এখনো ইয়াং, তোমরা তোমাদের সমাজ, তোমরা তোমাদের জাতি, তোমরা তোমাদের পরিবার, তোমরা তোমাদের দেশকে তোমাদের সূক্ষ্ম চিন্তার মাধ্যমে পরিবর্তন করতে পারবে। আমি বলবো সকলে সম্মিলিতভাবে এই রকম অন্যায় অত্যাচার ব্যভিচার জুলুম নির্যাতন থেকে সমাজের সাধারণ মানুষকে তুলতে হলে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনারা কমিটি গঠন করে সমাজের সুখ ফিরিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সকালে ঘুম থেকে উঠে বিকালে আপনার কর্ম শেষ করে বিছানায় ফিরে আসা পর্যন্ত এখনকার মানুষ আর ইসলামের আইন অনুযায়ী কাজ করে না। বলে হুজুর সবাই কি খারাপ? না সবাই খারাপ না, তবে ভালোর সংখ্যা একেবারে কম, খারাপের সংখ্যাই বেশি। কথা বলেন, আমার সাথে আপনারা একমত না? আপনারা কি আমার কথা রাগ করেন? আমার তো উদ্দেশ্য হলো আপনাদেরকে বাঁচানো, রাস্তা দেখানো, আপনাদেরকে ভাইঙ্গা না বললে বুঝবেন কেমনে কোন।